হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঘন্টাখানেক আগে হঠাৎ ইচ্ছে হলো যে চায়নাতে যাব। চীন হলো অন্যতম একটা আমার ফেভারিট কান্ট্রি। সো যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে অনেকবার প্ল্যানিং করেছিলাম যে চায়নাতে যাব, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আসলে অ্যাকচুয়ালি যাওয়া হয়নি চায়নাতে। আজকে সকালে হঠাৎ করে অনেক মন চাচ্ছিল যে একটু চায়না থেকে ঘুরে আসি, কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণের সময় নেই এই মুহূর্তে। সো আমি চাইলেও চায়নাতে যেতে পারবো না এখন, কারণ নিউইয়র্ক থেকে বেইজিং এর দূরত্ব হলো অলমোস্ট 7000 মাইল। আমি যদি বাই এয়ারে যাই তাহলে অলমোস্ট 13-17 আওয়ার্স লাগবে, অনেক সময় আপ টু 45 আওয়ার্সও লাগে, ইটস ডিপেন্ড অন এয়ারলাইন্স। সো হাতে তেমন সময় নেই, লাইক কয়েক ঘন্টার ভিতরে কীভাবে চায়না থেকে ঘুরে আসা যায় সেই উপায়টা বের করতে হলো এখন। আমি যখন নিউ ইয়র্কে আসি প্রথম, আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে নিউ ইয়র্কের ভিতরে একটা টাউনে নিয়ে যায়, জায়গাটার নাম হলো চায়না টাউন। অ্যাকচুয়ালি ওইখানে যাবার পর আমি বেমালুম ভুলেই গিয়েছিলাম যে আমি নিউ ইয়র্কে আছি। মনে হচ্ছিলো যে আমি পুরো বেইজিংয়ে চলে আসছি, কারণ ওইখানের পরিবেশ, দোকানপাট, ওইখানের মানুষজন পুরো একেবারে ছোটো একটা আমেরিকার বুকের উপরে ছোটো একখানা চীন দেশ। তাই ভাবলাম যে আজকের ভিডিওটা নিউ ইয়র্কের চায়না টাউনকে নিয়েই করা যায়। সো চলেন যাই নিউ ইয়র্কের চায়না টাউনে, অ্যান্ড আশা করি আপনারাও ভিডিওটা এনজয় করবেন। ওকে, সো লেটস গো। সে বুঝতেই পারবে না যে এখানে আমেরিকার ভিতরে আছে নাকি ওনাকে চায়নার বেইজিংয়ে শহরে নিয়ে চলে আসা হয়েছে, বুঝেই অনেকটা মুশকিল হয়ে যাবে। কারণ এখানে যতগুলো পোস্টার আছে, দোকানের পোস্টার, ব্যাংক বা বিল্ডিংয়ের সাইনবোর্ড আছে, প্রত্যেকটাতে চাইনিজ লেখা। জি জি
নিউইয়র্কে যারা আছেন কেউ যদি চান যে এই মুহূর্তে একটা বেইজিং এর ট্যুর দিতে চান আর ট্যুর দিতে ইচ্ছে হয় তাহলে চলে আসতে পারেন নিউইয়র্কের চায়নাটাউনে আপনি মোটামুটি একটা বেইজিং এর একটা ফিল পাওয়া যাবে এখানে